যে হুজুর এই মাথা ব্যথা দূর হওয়ার জন্য অর্ধ মাথা ব্যথা ভালো হওয়ার জন্য আমাদেরকে একটি আমল শিক্ষা দেন এবং সেই সাথে আমার সাথে ফোনে কথা বলেও কিন্তু অনেক মা ও বোনেরা এবং অনেক ভাইয়েরা তারা প্রশ্ন করেছেন কিংবা জানতে চেয়েছেন শিখতে চেয়েছেন যে হুজুর আপনি সরাসরি পবিত্র কোরআন থেকে অর্ধ মাথা ব্যথা দূর হওয়ার একটি কোরআন কোরআনী আমল আমাদেরকে আপনি দিয়ে দিবেন তাই আমি বহু কষ্ট করে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে এই আমলটি আপনাদের মাঝে আমি এখন নিয়ে নিয়ে এসেছি সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ও আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল শিখব সেটি হচ্ছে অর্ধ মাথা ব্যথা দূর হওয়ার কোরআনি আমল ঠিক আছে আমার কাছে অনেকে মফিদি মিডিয়ার কমেন্টস বক্সে কমেন্টস করেছেন যে হুজুর এই মাথা ব্যথা দূর হওয়ার জন্য অর্ধ মাথা ব্যথা ভালো হওয়ার জন্য আমাদেরকে একটি আমল শিক্ষা দেন এবং সেই সাথে আমার সাথে ফোনে কথা বলেও কিন্তু অনেক মা ও বোনেরা এবং অনেক ভাইয়েরা তারা প্রশ্ন করেছেন কিংবা জানতে চেয়েছেন শিখতে চেয়েছেন যে হুজুর আপনি সরাসরি পবিত্র কোরআন থেকে অর্ধ মাথা ব্যথা দূর হওয়ার একটি কোরআন কোরআনি আমল আমাদেরকে আপনি দিয়ে দিবেন তাই আমি বহু কষ্ট করে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে এই আমলটি আপনাদের মাঝে আমি এখন নিয়ে এসেছি যদি আমলটি বসতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় কিংবা আপনাদের যে কোনো ধরনের প্রয়োজন দেখা দেয় আপনারা সেই ক্ষেত্রে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন আমি কোনো পিএস দ্বারা কথা বলাই না আমি সরাসরি নিজেই কথা বলি আমার সাথে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারবেন তো আসুন এখন কোরআনই আমলটি আমরা খুব সহজে জেনে নেই এবং শিখে নেই। ঠিক আছে তো মাথা হচ্ছে একটি আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া একটি দামি নিয়ামত এই মাথা যদি আমাদের ব্যথা করে তাহলে আমরা ডাক্তারি অনেক দেখা যায় যে অনেক ডাক্তারি চিকিৎসা গ্রহণ করেছি কিন্তু সেই ক্ষেত্রে আমরা তেমন কোনো ভালো ফলাফল পাচ্ছি না পরে আমরা সর্বশেষ কিন্তু আমরা কিন্তু প্রথমেই কিন্তু কোরআনী তদ্বীরের কাছে আমরা কেউ আসি না হয়তো যখন দেখি যে আমাদের কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না তখন কিন্তু আমরা এই কোরআনের কাছে আসি কারণ আল্লাহ বলেন অনুনা জিলু মিনাল কোরআনী হুয়া শিফাউ অ রহমাতুল্লিল মেন মানব জাতির যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই আসমানী কিতাব পবিত্র কোরআনকারীমকে কী করেছেন নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ এই গ্রন্থকে কী করেছেন নাজিল করেছেন সুতরাং কোরআনের কাছে যদি আপনি আসেন নিঃসন্দেহে আপনি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন নিঃসন্দেহে আপনি ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এই আমলটি আমরা কিভাবে করব কখন করব সেটি হচ্ছে মূলত জানার বিষয় এবং কোন সুরার এটি কত নাম্বার আয়াত সেটিও কিন্তু আপনাদেরকে আমি একদম দিবালোকের কেনে স্পষ্ট করে দিব এই আমলটি যদি আপনি করতে চান তাহলে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে সুরায় বানি ইসর ইল সুরায়ে বাণী ইসর ইল এটি সুরায় বাণী ইসর ইল এর আপনার একশত পাঁচ নাম্বার আয়াত এই দেখেন সুরায় বাণী ইসরা ইল এর একশত পাঁচ নাম্বার আয়াতটি কিন্তু অলরেডি আমি সরাসরি কোরআন থেকে বাহির করেছি আপনারা হয়তো আমার আঙ্গুলের মাথায় স্ক্রিনে আপনারা কি করছেন এই আয়াতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুরেবাণী ইসরাইল এর একশত পাঁচ নাম্বার আয়াত ঠিক আছে এই একশত পাঁচ নাম্বার আয়াতটির মাধ্যমে আপনাদেরকে আমল করতে হবে এখন আসুন এই আমলটি আমরা কিভাবে করব। সেটি হচ্ছে আমাদের জানার বিষয় ঠিক আছে আমাদের যাদের মাথা ব্যথা করে মাথায় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তারা এই মাথা থেকে ব্যথা থেকে বাঁচতে গেলে এবং অর্ধ মাথা ব্যথা থেকে বাঁচতে গেলে যদি সম্পূর্ণ মাথা ব্যথা থাকে তারপরেও এটি কাজ করবে ইনশাআল্লাহ তো আপনাকে প্রথমে সুন্দর করে কি করতে হবে অজু করতে হবে অজু করে আপনি পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি সুন্দর করে তিনবার করে দরদ শরীফ পাঠ করবেন দরদ শরীফ পাঠ করা করবেন চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদরা পড়েন সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে যে ছোটো দরুদ রয়েছে সল্ল্লাহ আলহি আসালাম সেটিও কিন্তু আপনি কী করতে পারেন পাঠ করতে পারেন আপনি তিনবার করে পাঠ করার পরে এই যে সুরায় বাণী ইসর ইল এর একশত পাঁচ নাম্বার যে আয়াতটি আপনাদেরকে আমি এখন বাহির করে আবার একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন সুরে বানি ইসর ইল এর এক শত পাঁচ নাম্বার আয়াত আপনি যদি হিফজুল কোরআনুল কারিমের মধ্যে যদি বাহির করেন তাহলে পনেরো নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি পরেছে আর যদি আপনি যে কোনো নুরানি কোরআন শরীর মধ্যে যদি বাহির করেন তাইলে আপনি এই সোরে বা নি ইসরায়েলের একশত পাঁচ নাম্বার আয়াতটি বাহির করলে আপনি পেয়ে যাবেন তো এই একশত পাঁচ নাম্বার আয়াতটি আপনি সুন্দর করে বাহির করবেন বাহির করার পরে এই একশত পাঁচ নাম্বার আয়াতটি আপনি সুন্দর করে সাতবার করে কী করবেন পাঠ করবেন আমি আপনাদেরকে একবার হয়তো দুইবার পাঠ করে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি উচ্চারণগত বল থাকলেও সমস্যা হবে এবং আয়াতির সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি শোনেন তাহলে আপনারা সব পাবেন আপনাদের মুখস্থ হবে আমলটি করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে এভাবে সুন্দর করে পাঠ করবেন

কই আং জাল নাহু ওয়া বেলহা কইনা জাল ওয়ামা অরুসাল না কা ইল্লা মোবশির আপনারা সুন্দর করে সাতবার করে কি করবেন পাঠ করবেন সাতবার করে পাঠ করার পরে পরিশেষে আপনারা সুন্দর করে করবেন তিনবার করে দরদ শরীফ পাঠ করবেন দরদ শরীফ পাঠ করার পরে দুইটা হাতের সামনে রেখে আপনার হাতের মধ্যে তিনটি কী করবেন ফু দিয়ে দেবেন এরকমভাবে ফু 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 দেওয়ার পরে আপনারা মাথার মধ্যে সুন্দর করে তিনবার মাসেও করে দিবেন একবার এরকমভাবে দুইবার এরকমভাবে সুন্দর করে তিনবার করে কি করবেন মাসেহ করে দিবেন তিনবার করে মাসে হ করে দিলে ইনশাআল্লাহ আপনাদের তাৎক্ষণিক মাথা ব্যথা সেটা অর্ধ মাথা ব্যথা হোক কিংবা পুরো মাথা ব্যথা হোক কিংবা যে কোনো ধরনের হোক আপনাদের মাথা ব্যথা ইনশা সাথে সাথেই কমে যাবে এই আমলটি আপনাদেরকে লাগাতার সাত দিন করতে হবে ঠিক আছে আপনি আমলটি যদি শুরু করেন দেখা গেছে একদিন আমলটি করলেন তারপরে আপনার মাথা ব্যথা ভালো হয়ে গেল। তারপর আপনি সাত দিন আপনি আমলটি কী করবেন করবেন ঠিক আছে এটি যেহেতু সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আমি আমলটি বলে দিলাম এই কোরআনই আমলটি যদি আপনি করেন নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন ভালো রেজাল্ট পাবেন এর মধ্যে কি নেই কোনোরকম সন্দেহ নেই কোনো রকম আপনার সন্দেহের কোনো অবকাশ নেই এটি একশত পার্সেন্ট পরীক্ষিত কোরআনই আমল কারণ কোরআনের কাছে আসলে কেউ কখনো নিরাশ হয়ে ফিরে যায় না কোরআন কখনো কাউকে বঞ্চিত করে না আর পৃথিবীতে যত সত্য বিষয় রয়েছে সবচেয়ে চিরন্তন সত্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পবিত্র কালাম কোরআন যেহেতু কোরআন থেকে কাজ করলে খুব দ্রুত ফলাফল পাওয়া যায় দ্রুত সঠিক সমস্যা সমাধান পাওয়া যায় সেই জন্য আমি প্রতি মুহূর্ত কোরআন হাদিস রিসার্চ করে আপনাদের মাঝে সরাসরি কোরআন থেকে আমি মফিদি মিডিয়ার মাধ্যমে আমল দিয়ে থাকি মফিদি মিডিয়ার কোনো আমল কোরআনের বাহিরে আমরা কখনো দেই না দেওয়ার জন্য চেষ্টাও করি না ঠিক আছে তো মফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল যদি আপনি বোঝে শুনে সঠিকভাবে যদি করেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন আমি পরিশেষে আপনাদেরকে এতটুকুন বলতে চাই যাহারা এই এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে একটু কষ্ট করে এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে একজন মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যত বেশি পারেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনার আরেক দিনী ভাই ও বোনেরা তারাও সঠিকভাবে দেখে ভিডিওটি শুনে শিখে ভালো আমল করতে পারবে তারা ভালো ফলাফল পেয়ে যাবে আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি আপনার আরেক দিনই ভাই বোনের ভালো কিছু শিখতে পারে। তাহলে কিন্তু সেটির আপনিও কিন্তু একটি যা যা খায়ের পাবেন আপনি কিন্তু একটি ভালো ফলাফল পাবেন তো আপনাদের যে কোনো মতামত আমাদের সাথে আপনারা সব সময় জানাবেন আমাদের সাথে আপনারা সব সময় যোগাযোগ রাখবেন আপনারা সব সময় এই কোরআনের সাথেই থাকবেন কোরআন পড়বেন কোরআন ধরবেন কোরআনকে ভালোবাসবেন কোরআনের সহাবতে থাকবেন কোরআন ও আপনারা ভালোবাসবেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের ময়দানে এই কোরআনুল কারিমের সাফায়াত আমাদের সকলের জন্য যাতে তালা নসিব করে দেয় এবং কোরআনের মোহব্বত আল্লাহ তালা আমাদের অন্তরে পয়দা করে দেয় সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত